ওয়েলকাম ফ্রেন্ডস, বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে সাম্প্রদায়িক সনাতনীদের উপর বীভৎস আক্রমণ। তো আমরা কি জানি যে বাংলাদেশের উৎপত্তি কিভাবে হলো? আমাদের তো পেছনের দিকে একটু তাকাতে হবে। যারা এইভাবে ধর্ম বিদ্বেষের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, শুধুমাত্র ধর্মীয় কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সেখানে আক্রমণ করছেন, তারা কি জানেন এই ভারতবর্ষের আগের ইতিহাস? আমরা যদি ভারতবর্ষের পেছনের দিকে একটু তাকাই, বলুন তো দেখি এই ভারতবর্ষে যারা ছিল অ্যাকচুয়ালি একটা সময় সবাই তো সনাতনী ছিল, কিন্তু ভারতীয় সভ্যতার মর্ম বাণী হল এসিমিলেশন, আত্মিকরণ। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কে বলছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আমরা যদি অতীতের দিকে তাকাই, তাহলে যে ব্যক্তিও গ্রিকরা, হুনরা, শকরা, এরা যে এসেছিলেন ভারতবর্ষে, এরা এসে ভারতীয় সভ্যতার সঙ্গে মিশে গিয়েছিলেন। তার পরবর্তী সময় এলেন কারা? ইসলামরা, ইসলাম অর্থাৎ মুসলমানরা এলেন। এরপরে এলেন কারা? এরপরে এলেন ইউরোপীয়রা এলেন, অর্থাৎ ইউরোপীয় যে সমস্ত বণিক সম্প্রদায়, তাদের মধ্যে আবার দ্বন্দ্ব হলো। শেষ পর্যন্ত ব্রিটিশরা টিকে গেল, আমাদের ভারতবর্ষটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলো, এটা আমরা জানি। তো মুঘলরা বা পাঠানরা বা তুর্কিরা যারা এসেছিলেন ভারতবর্ষ থেকে, তা এর আগে তো, এদের আসার আগে তো ভারতবর্ষে মুসলমান ছিল না, তারা এসেছিলেন খুব স্বল্প সংখ্যক। তারা এসে এখানে যখন রাজত্ব শুরু করলেন, তারপরে এখানকার কিছু মানুষ, এখানকার যারা অ্যাবরিজিন মানে অরিজিনাল যারা আদিবাসিন্দা যারা, তাদের মধ্যে একটা অংশ কেউ স্বেচ্ছায় অথবা কেউ ফোর্সফুললি যা যেতে বাধ্য হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো এরা ভারতবর্ষ শাসনও করলেন, ইসলামিক শাসন ভারতবর্ষে বহুদিন চলছিল, কিন্তু তখন তো এতটা বেশি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সেখানে ছিল না। এবং বিশেষ করে এই যে ভারতীয় সভ্যতা যারা গড়েছিলেন সেই সনাতনীরা, তারা কিন্তু সেখানে বিদ্বেষবশত কিছুই করেননি বা প্রতিবাদও করেননি। কেন? মানে ভারতীয় সভ্যতার ওই যেটা বললাম মর্ম বাণীটা হলো কি? এসিমিলেশন। তাইলে এরপরে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাম্প্রদায় তাদের শাসন কার্যের সুবিধার জন্য এখানে সাম্প্রদায়িক বিদ্বেষ ভাব জাগিয়ে তোলার জন্য, তাদের দীর্ঘ শাসনটাকে প্রলং করবার জন্য অর্থাৎ দীর্ঘায়িত করবার জন্য, তারা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভেদটা সৃষ্টি করলেন, যার পরিণতিতে ভারতবর্ষ স্বাধীনতার সময় ভাগ হয়ে দুটুকরো হয়ে গেল, পাকিস্তান এবং হিন্দুস্তান, অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের আবির্ভাব ঘটল। কিন্তু একটু ভাবে দেখুন আপনারা, যারা এই স্বাধীনতা সংগ্রাম করেছিলেন ব্রিটিশদের তাড়াবার জন্য, অবিভক্ত ভারতবর্ষে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হবার পূর্বে তারা কিসের জন্য রক্ত দিয়েছিলেন? ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য রক্ত দিয়েছিলেন, ঐক্যবদ্ধ ভারতবর্ষ পাওয়ার জন্য তারা স্বাধীন মানে রক্ত দিয়েছিলেন, তারা সংগ্রাম করেছিলেন। কিন্তু তারা জানেননি, জানতে পারেননি, তারা সেদিন তাদের মাথার মধ্যে বা ভাবনায় এই জিনিসটা ছিল না। 15 আগস্ট 1947 সালের মধ্যরাত্রির পরে ভারতবর্ষ দুভাগ হয়েছিল, যে স্বাধীনতার জন্য রক্ত বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন সেই পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে, তারা দেখা গেল রাত্রি প্রভাতে তারা দেখলো তাদের বাড়িঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন? তারা এখন আর ভারতবর্ষের মধ্যে রইলেন না, তারা চলে গেলেন কোথায়? তারা এখন পাকিস্তানে চলে গেলেন, সেখানে তারা সংখ্যালঘু হয়ে গেলেন, তাদের ঘর বাড়ি জ্বলছিল, তারা গৃহহারা হয়ে গেলেন। উদ্বাস্ত স্রোতে সেদিন ভারতবর্ষের বুকে সনাতনীরা আসতে বাধ্য হয়েছিলেন, তাদের গৃহত্যাগ করে, তাদের ঘর বাড়ি ত্যাগ করে, যারা রক্ত ঢেলে দিয়েছিলেন স্বাধীনতার জন্য, তারা সেদিন আসতে বাধ্য হয়েছিলেন। তো যারা সাম্প্রদায়িকতার প্রশ্নে সেদিন পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিলেন পূর্ব পাকিস্তানের, তারাও কিন্তু শেষ পর্যন্ত সুখে থাকতে পারলেন না। ভাষাগত প্রশ্নে তারাও আবার সেখানে স্বাধীনতার সংগ্রাম সেখানে করলেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, অর্থাৎ যারা উর্দুভাষী তাদের তাদের দাফট এবং তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন। সেদিন তাদের ভাষার অধিকার ছিল না, ভাষার অধিকার ছিল না।
তো দেশভাগের ফলে আমরা দেখলাম, এটার পুরনো অনেক তথ্য আপনারা জানেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, যারা এখন বলছেন যে যারা সনাতনী আছে তারা এখানে থাকতে পারবে না, একটা ঘটনা ঘটলেই তাদের উপর যে সমস্ত আক্রমণগুলো নামিয়ে আনা হচ্ছে, এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। কারণ ওটাই তাদের আসল মাতৃভূমি, সেখানেই তারা ছিলেন। শুধু দেশভাগের পরে তারা ওই অংশে রয়ে গেলেন, আর এখানে কিছু চলে এলেন বা এখানে কিছু রয়ে গেল, তাই এর অর্থ কি ওরা হয়ে গেল এখন ওখানে, তাদের আর সেই অধিকারটা রইল না, তারা বিদেশি হয়ে গেলেন, তারা ভারতবর্ষে চলে আসবেন, কে প্রশ্নটা কেন, কারণটা কি? একটাই শুধু প্রশ্ন, কারণ তারা ধর্মীয় সম্প্রদায়, তারা সনাতনী। এখন সংখ্যালঘু ভারতবর্ষ তো, এখানে যারা আমার মুসলমান ভাইয়েরা আছেন এখানে তারা সংখ্যালঘু আছেন, ওখানে হিন্দুরা সংখ্যালঘু ছিলেন, কিন্তু আপনারা দেখুন তো দেখি স্বাধীনতার পরে যে সমস্ত ডাটা আমরা দেখি, সেই 71 একবার, তারপরে একবার সংখ্যালঘুরা সেখানে সংখ্যায় কমতে 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 কমতে, পাকিস্তানে তো প্রায় শেষের পথে, আফগানিস্তানেও শেষ, এটা অবশ্য আগের থেকেই শুরু হয়েছে, তারপরে এখন বাংলাদেশেও তথাকথিত বাংলাদেশ পরবর্তী সময় যেটা হয়েছে সেখানেও দেখছি নামতে নামতে একেবারেই এখন কত 7% বা 7.5%-এর বেশি হবে না। কারণটা কি? কেন তারা তাদের মাতৃভূমিটা ছেড়ে আসবে? কেন? প্রশ্নটা এখানেই আমাদের প্রশ্ন, কেন ছেড়ে আসবে তারা? আসা তো উচিত না, কিন্তু যারা এরকমটা বলছেন উল্টোপাল্টা কথাবার্তা বলে সেখানকে তাদের সম্পত্তি দখল করার জন্য তারা যারা এই চক্রান্তটা করছেন, তারা তো ঠিক করছেন না। এখন সেই ভারতবর্ষের সাহায্যে, সেদিন ভারতীয়রা যেভাবে তাদেরকে সাহায্য করেছিল সব ইয়ে দিয়ে, মানে সামরিক শক্তি দিয়ে, অর্থ দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে তারা সেখানে সেই দেশটাকে স্বাধীনতার স্বাধীন প্রাপ্তির জন্য তারা সাহায্য করেছিল, আজকে ভারতবর্ষ তাদের এক নম্বর শত্রু। কারণটা কি? সে মার্কিন রাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের দাবেদারির কাছে বা চীনের সে আংশিক যেই প্রক্রিয়াটা চলছে তার মধ্যে, এবং যারা 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 71-এর স্বাধীনতার সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ সেখানে নিহত হয়েছিলেন পাকিস্তানি বর্বরদের হাতে, সে রাজাকারদের হাতে লক্ষ লক্ষ মা বোনরা ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, তারা দর্শনের পর খুন করা হয়েছিল, তারা এখন দেখছে, তারা আবার সেই এখন বাংলাদেশে বলছে তারা দ্বিতীয় স্বাধীনতা নাকি এটা খাতে, তৃতীয় না তৃতীয় স্বাধীনতা নিয়ে বলছেন সেটা তাদের। তো এটা কেন হবে? ঠিক আছে, বাংলাদেশে কারা সরকারে থাকবে কি থাকবে না সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, কিন্তু তা বলে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপর এভাবে নির্বিচারে নির্বিবাদে যেভাবে ঘুণ হত্যা লুণ্ঠন, এটা তো ঠিক না। 5ই অগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন, তারপরে হ্যাঁ হচ্ছে আওয়ামী লীগের নেতা নেত্রী তাদের বাড়িঘরও জ্বলছে, এটা অস্বীকার করার মতো নেই, কিন্তু তারা তো রাজনৈতিক কারণে, ধরে নিলাম তারা সেখানে বিরোধী দলের উপর অত্যাচার করেছে বা তাদেরকে দমনপীড়ন করেছে, সেই কারণে ওদের উপর তাদের আক্রমণ নেমে এসেছে। কিন্তু যারা সনাতনী তারা তো এমনিতেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে সেখানে সেখানে আছেন, তারা তো সেখানে রাজনীতি করতে যান না বা সেখানে তো তারা মানে প্রভাব প্রতিপত্তি খাটাতে যান না। তো শুধুমাত্র যে কোনো একটা ঘটনা ঘটলেই বাংলাদেশে, নির্বাচনের পরে হোক, যে কোনো কিছু পরে হোক, ক্ষমতা বদলের পরে হোক, সামরিক শাসনে হোক, কোনো রকমভাবে কিছু হলে সেখানে ওই যে সনাতনীদের উপর একটা নির্বিচারে নির্বিবাদে সেখানে একটা আক্রমণ নেমে আসে। এবং শুধুমাত্র এখন তো যা হচ্ছে 100% ভারত বিদ্বেষ শুরু হয়েছে, ঠিক আছে, ভারত বিদ্বেষ হতেই পারে, পছন্দ নাওই হতে পারে বাংলাদেশের মানুষের, ভারতবর্ষের ভারতবাসীদের প্রতি, সেটা হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে নাগরিকরা, সংখ্যালঘু যারা আছে তাদের অপরাধটা কি, কেন তারা, এবং যিনি এখন সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন উনি হুমকি দিয়েছেন ক্ষমতা আসার পরে, উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার্স নামে আমাদের যে 7টি রাজ্য আছে সেগুলো নাকি ভারত সরকারের পরকে রক্ষা করা কঠিন হবে, মানে হুমকি দিয়েছেন ভারতবর্ষকে। এটা কি হয় বাংলাদেশটা ধরুন, ভাবুন তো দেখি, যেই দেশটা খাদ্য বস্ত্র বিভিন্ন রকমভাবে আমদানি রপ্তানি চিকিৎসা সব কিছুর উপর ভারতবর্ষের উপর নির্ভর করি, যান না সিনে, আপনার আপনার দেশটাকে বানান না শ্রীলঙ্কা, বানান না আপনি কী জানি বলে এই নেপাল, এরকম আরও যে সমস্ত রাষ্ট্রগুলি আছে আমাদের পার্শ্ববর্তী আছে, তো এই যে মালদ্বীপ, মৈজু তো ভারতকে মানে ভারতের বিরুদ্ধে বলেই তো এসছেন ক্ষমতা, এখন কি অবস্থা, চীন তো ঢুকেছিল, এখন কি আবার ভারতবর্ষের কাছে এসছেন, কারণ বিশাল পরিমাণ এখানে তার রেভিনিউ লস হয়ে যাচ্ছে। তো বাংলাদেশেও তো তাই হবে, দেশটাকে শেষ করে দিন না আর কি, এত বড় একটা রাষ্ট্র ভারতবর্ষ, এত সামরিক শক্তি, বলুন তো দেখি চীন বা আমেরিকা যদি ভারত আক্রমণ করে এত সহজ ভারতকে নামিয়ে দিতে পারবে ক্ষমতার থেকে,
ভারত দখল করে ফেলতে পারবে? এখনকার সময় যে সিচুয়েশনে ভারতবর্ষের যে সামরিক শক্তি আছে পারবে? সম্ভব? আর বাংলাদেশের কিছু কিছু আমার বন্ধু ভাইয়েরা বলছেন যে আমরা ভারতবর্ষকে একেবারে তুড়িয়ে মেরে উড়িয়ে দেবো, দখল করে নেব। এগুলি কি, এ সমস্ত কি, এ সমস্ত বলে কি এত প্রতিবেশী সুলভ? আমাদের একটা আত্মিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, ভাষাগত, ধর্মগত। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের জিনটা এক জিন, অর্থাৎ মুসলমানের রক্ত কাটলে মুসলমানের শরীরের যে রক্ত আর আমাদের হিন্দু সনাতনী বাঙালিদের যে রক্ত, এক রক্ত, এক ফোঁটাও কিছু পরিবর্তন নেই। শুধুমাত্র অরিজিনাল যেহেতু আমরা একই ছিলাম, ধর্মান্তরিত হয়ে ওনারা মুসলিম হয়েছেন, আমরা সনাতনী রয়ে গেলাম, শুধু এই ডিফারেন্স। আর ভিতরে যা আছে সব কিছু, শরীর আমাদের সব ঠিক আছে। তাহলে কেন এই রক্তক্ষয়, কেন এই ঘটনাটা? কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। অভিজ্ঞতায় বলছি, কিছু লাভ হবে না। শুধু শুধু এই বিরোধটা বাড়িয়ে, কিন্তু আমাদের এই ভারতবর্ষ তো কখনো কাউকে যায় না। পাকিস্তান এখন খুব নেজ নাড়ছে, তো কেন আমেরিকা সেখানে তো আছে, থাবা আছে, তো আমেরিকা সাহায্য করবে? তো কি অবস্থা দেশের অর্থনীতি, হালটা কোথায়? পাকিস্তানের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এক কিলো আটার দাম কত, চা পাতার দাম কত, পেঁয়াজের দাম কত। এই সমস্ত ধর্মীয় জিগি তুলে ধর্ম ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করে কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। আমাদের দেশে যারা এখন সংখ্যালঘু আছেন, তারা তো এই দেশেরই মানুষ, তারা এখানেই তো দেশভাগের পর এখানেই রয়ে গেছেন। এখন কেউ যদি বলে না এখান থেকে ওদেরকে তাড়িয়ে দেবো, এটা তো হয় না, এটা হবে না। তো ভারতবর্ষের ক্ষেত্রে যদি না হয়, বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে হবে না, হচ্ছে কেন? কেন এত দিন দিন ওরা কমছে সনাতনীরা? এটা হওয়া উচিত না যে যেখানেই আছে সেটাই তার মাতৃভূমি, সেখানেই তার অধিকার, ওই দেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার সে ভোগ করবে, এটাই ইতিহাস। সুতরাং আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। আমি বেশি কিছু বললাম না এই প্রসঙ্গে, ইতিহাসের অনেক তথ্য আছে। দেশটা কেন ভাগ হয়েছে? দেশ ভাগানোর পাছনে তো অনেক ষড়যন্ত্র আছে। সব মুসলমান দেশ ভাগ চেয়েছিলেন ব্যাপারটা এমন না, সব হিন্দুরা দেশ ভাগ চেয়েছিলেন এমন না, স্বাধীনতা সংগ্রামে সবাই রক্ত দিয়েছে, একটা চক্রান্তের শিকার হয়েছে। এটা ঘটনা মুসলিম নেতারা জিন্নার মতো, তারা দেশ ভাগের মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন, সেই জন্য তারা যে কোনো মূল্যেই শুধুমাত্র রক্তক্ষয়ের কারণে অনেকে মেনে নিয়েছিলেন, ঠিক আছে আর কত হানাহানি, ভাগ হয়ে যাক দেশটা। বহুত কষ্টে, বহুত কষ্ট পেয়েছেন মানুষ যারা সংগ্রাম করেছেন, কেঁদেছেন, আর এখন নূতন করে বলছেন নূতন স্বাধীনতা। কি স্বাধীনতা রে বাবা, ঠিক আছে আপনাদের স্বাধীনতা আপনারা করুন, কিন্তু এইভাবে আক্রমণ কেন? ভারতবর্ষের বিরুদ্ধে এরকম বিশুদ্ধার কেন? কুৎসিত ভাষা তো যা ভাষা, সেগুলো আর বলে লাভ নেই। আর এখন সোশ্যাল মিডিয়া যা চলছে, এগুলো কি ভাবা যায়, শোনা যায়? এখান থেকেও আবার পাল্টা শুরু হয়েছে, এটা তো ভালো না, এটা তো ভালো না, এটা কেন হবে এরকমটা? তো সুতরাং আমি যেটা বলছিলাম আর কি, যে এখন তো চলছে ভিডিও, মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলগুলোতে চলছে, সামাজিক মাধ্যমে চলছে, সোশ্যাল মিডিয়া চলছে, তারপরে আপনার নিউজ চ্যানেলগুলো তো এখন অনেকগুলো চ্যানেল ভাগ হয়ে গেছে, কেউ এই পক্ষে কেউ সেই পক্ষে, সেখানে উস্কানি দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু লাভটা কার হবে? এখন কেউ কেউ বলছেন বাংলাদেশের যে ভারতবর্ষের যেই মানে বাণিজ্যিক যেই বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ভারতবর্ষ নাকি শেষ হয়ে যাবে, ভারতবর্ষের অর্থনৈতিক বিশাল ক্ষতি হয়ে যাবে। 18 কোটি লোক, আপনি বলুন তো দেখি, আমাদের উত্তরপ্রদেশের লোক সংখ্যা 21 কোটি, তো 140 কোটি লোক যেখানে সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ যদি বাণিজ্যিক সম্পর্ক নাই থাকে, ভারতবর্ষের কি এমন ক্ষতি হবে আমি তো বুঝতে পারছি না। কিছু ব্যবসায়িক ক্ষতি হবে, যারা আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্যান্য 2 নম্বরি পথে যারা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের কি ক্ষতি হবে এমন বিশেষ কোনো কিছু ক্ষতি হবে না আমি মনে করি। কিন্তু ক্ষতিটা হবে কার? বাংলাদেশের প্রচন্ড ক্ষতি হবে, ওই মুইজুর মতো লেজ গুটিয়ে 2 দিন পরে এখানে ভারতবর্ষের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করতে বাধ্য হবে। বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, এসব ভালো না। আপনি পারবেন আপনার লোকদেরকে চীনে পাঠাতে চিকিৎসার জন্য? আপনি পারবেন আপনাদের লোকদেরকে আমেরিকা পাঠাতে? সম্ভব সাধারণ মানুষের পক্ষে? সাধারণ
সর্দি কাশি হলে একটা রোগ যন্ত্রণা হলে যেভাবে বর্ডার ক্রস করে ভারতবর্ষে চলে আসেন চিকিৎসা পরিষেবা নেন, আমি তো দেখলাম ভালোই, কিন্তু যারা নেন তারা আবার এখান থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে বাংলাদেশে ঢুকেই আবার ভারত বিষয়ে ভারতের বর্ষের বিরুদ্ধে তাদের একটা অংশ বিদ্বেষ ভাব পোষণ করতে থাকেন। তো আমি মনে করি যে এই যে বিদ্বেষ ভাবটা, যেই পরিস্থিতিটা এখন চলছে, এটা চলাটা মোটেই উচিত না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। আপনাদের দেশে প্রাইম মিনিস্টারকে তাড়িয়ে দিয়েছেন, বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটার পরে দেখলাম প্রাইম মিনিস্টারের বাসভবন, এটা সরকারি বাসভবন, একটা 75 বছরের মহিলা তার অন্তর্বাস নিয়ে যা চলছে সারা বিশ্বে, বলুন তো দেখি আপনাদের মানমর্যাদা কোথায় গেছে, মানুষের কি বিবেক এতটাই ধ্বংস হয়ে গেছে, এটা হয় এরকম? রাজনৈতিক উত্থান পতন হতেই পারে, হোক না, ক্ষতি কি, ক্ষমতাচ্যুত হয়েছেন উনি, কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন, যে যার চক্র এখন তো পুরো জানাচ্ছে, উনি তো বলছেন এখানে সেন্ট মার্টিন দ্বীপটা উনি দেননি বলে বঙ্গোপসাগরকে আমেরিকা যথেচ্ছভাবে ব্যবহার করতে চেষ্টা করেছিল ভারতবর্ষের বিরুদ্ধে একটা অঞ্চল সেখানে গড়ে তোলবার জন্য, এবং পাকিস্তানের মদতে সেটা হয়েছে, সেখানে সেটা ক্ষমতাচ্যুত হয়েছেন, হতেই পারে, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তা করুন, আমাদের ওইটা দিয়ে কোনো লাভ নেই। কিন্তু এই মানুষগুলোকে কেন এরকম করছেন আপনারা, কমাতে কমাতে তাদের ধন সম্পদ সব লুটে নিচ্ছেন, মারছেন নির্বিবাদে, মেয়েরা স্কুলে যেতে পারছে না, তাদের কোনো নিরাপত্তা নেই, এটা কেমন কথা, এটা তো ঠিক না। তো আমি বলবো এই যে একটা মানে কি বলবো, একটা এটা এটা মানে অনৈতিক একটা কাজ, এটা মানে সভ্যতা বিরোধী কাজ, এটা কেন হবে, এটা তো হওয়া উচিত না, কোনো দেশের পক্ষে উচিত না। আমাদের ভারতবর্ষ যদি এরকম হয়, কোথাও হয় সাধারণত, হয় না যে তা না, কিন্তু অল্প সংখ্যক যদিও কিছু হয়, এটাও হওয়া উচিত না, বাংলাদেশে যেটা করছে সেটাও হওয়া উচিত না, কারো পক্ষেই হওয়া উচিত না। আর দ্বিতীয়ত আমরা তো যেহেতু একই অরিজিন, আমাদের আমাদের রক্তটা, শরীরটা কাটলে রক্ত বিন্দুগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তাই একই জিনিস পাওয়া যাবে। তো কেউ ধর্ম, কেউ ধর্ম ত্যাগ করে ইসলাম নিয়েছেন, কেউ বৌদ্ধ হয়েছে, কে খ্রিস্টান হয়েছে, কি আছে ক্ষতিটা, কি কোন জায়গায় ক্ষতি, ক্ষতি তো কিচ্ছু নেই, কেউ সনাতনী রয়ে গেছেন, ক্ষতিটা কি, হোক না, যার যার মতো করে হোক না, চলুন না, এভাবে বিদ্বেষ করা তো উচিত না। তো বন্ধুগণ, আসলে কষ্ট পাচ্ছিলাম মনে, তাই কথাগুলি বললাম। তো আপনারা যারা আছেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।